ডুমুরিয়া পৌরসভার পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিগত দুর্গাপূজার আগে তৈরি হয়ে যাবে এই নতুন ডুমুরিয়া বাসস্ট্যান্ড, কিন্তু এখনও সেই বাসস্ট্যান্ড কিন্তু একই জায়গায় পড়ে রয়েছে। মামাটে তৈরি হয়েছিল এই বাসস্ট্যান্ড, এখানকে যাতায়াত করতো উলুবেড়িয়া আমতা, উলুবেড়িয়া হাওড়া, উলুবেড়িয়া পঁসকুড়া, উলুবেড়িয়া বোয়ালিয়া সহ একাধিক রুটের বাস। প্রচুর মানুষ আসছেন এখান থেকে বাস ধরে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য, কিন্তু ধীরে ধীরে যে বাসস্ট্যান্ডের সেট সেগুলি সব ভেঙে পড়ে, পাশাপাশি ভেঙে পড়ে বাথরুমটিও। তারপর থেকে এখানে আর মানুষ আসে না বাস ধরার জন্য, পাশাপাশি বন্ধ হয়ে গিয়েছে বেশিরভাগ রুটের বাসও। সেই কারণেই এই বাসস্ট্যান্ড কিন্তু এই অবস্থায় পড়ে রয়েছে। এলাকার মানুষ অভিযোগ, রাত গেলে এখানে বাড়ে দুষ্কৃতীদের দৌরাত্ম্য, চলে মদ্যপানের আসর, কিন্তু প্রশাসন সব দেখেও চোখ বন্ধ করে থাকে। উলুবেড়িয়া যে সমস্ত মানুষজন রয়েছে তারা বাস ধরে উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে থেকে, সেখানে তৈরি হয় যানজটের। এলাকার মানুষ দাবি করছেন অবিলম্বে এই বাসস্ট্যান্ডকে আগের রূপে ফিরিয়ে আনা হোক, তৈরি করা হোক নতুন সেট এবং বাথরুম, যাতে করে এখান থেকে মানুষ বাস ধরতে পারে, পাশাপাশি এখান থেকে বাড়ানো হোক বাস রুটের সংখ্যাও। উলুবেড়িয়া থেকে ক্যামেরা সুপ্রিয় সঙ্গে স্বর্ণেন্দু, রিপাবলিক বাংলা। কে বললো যে আপনি কি তৃণমূলে যাচ্ছেন? কোন সজ্জন ব্যক্তি কেন জয়েন করবে? সভা করবে পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা, আপনাকে বলছে সাফ হবে। কি বললো যে আপনি এই জেলার সাংসদ, আপনি তো পুরোপুরি দায়িত্বকে এড়িয়ে যেতে পারেন না। রিপাবলিকের সেই ব্যাপক জয় কার্যত মানুষের কণ্ঠস্বরের জিন্দাবাদ ঘোষণা করছে। প্রথমের কোনো বিকল্প নেই আমাদের কাছে, সেই জন্য আমরা সব খবর সবার আগে দেখাই এবং সবার আগে থাকি। প্রত্যেক মুহূর্তের খবর, কোনো পক্ষ নয়, কোনো রং নয়, আসল মানুষের কথা। মানুষের কণ্ঠস্বর হয়ে এভাবেই যেন সাহসিকতার সঙ্গে প্রশ্ন করে যেতে পারি, চোখে চোখ রেখে প্রশ্ন করে যেতে পারি। রিপাবলিক বাংলা অপ্রতিরোধ্য ছিল, আছে, থাকবে, মানুষই শেষ কথা বলবে। আমরা লালিপাপ থেকে ভুলবো না। আরে